ডাক্তার স্যার আপনাকে দেখে প্রথমে কি বলেছিলেন? প্রথম আমাকে দেখে বলছিলেন আপনি ঠিক হয়ে যাবেন, এটা MRI দেখছে আমার, MRI দেখার পরে বলেছে আপনি ঠিক হয়ে যাবেন, 100% 10-12 দিন থাকেন, 10-12 দিন থাকলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার পুরোপুরি কি সুস্থ হয়ে যাবো, উনি বলে যে হ্যাঁ 100% সুস্থ হবে। হ্যাঁ স্যার পরে সমস্যা বলে কি সমস্যা, কোনো সমস্যা হবে না, ওটা আপনি নিশ্চিন্তে নেন আপনি ঠিক হয়ে যাবেন। তো ওটার উপর আমি ডিপেন্ড করে ওনার কথাটা ভালো লাগছে, তখনই আমি ওই দিনে ভর্তি হয়ে যাই। সারাক্ষণ যে একটা ব্যথা বয়ে বেড়াতেন সেই ব্যথাটা যে আজকে আপনার নাই, আপনার এখন সেই অনুভূতিটা কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে এখন, এখন আমি অনেক খুশি জীবনে, মানে কি টাকা পয়সা গেলেও কি এটা অনেক কি শান্তি আছে, আসলে সমস্যা নাই, কিন্তু আমি রোগ থেকে মুক্তি হয়েছি ওটা আমার শান্তি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন আরেকটি এপিসোডে, নতুন একটি পেশেন্টের সাথে। আমাদের আজকের বিষয় হচ্ছে PLID। বর্তমান সময়ে আমরা আসলে অনেক পরিমাণ পেশেন্ট পাচ্ছি যারা আসলে এই PLID রোগে ভুগছেন এবং দীর্ঘদিন যাবৎ তারা এই সমস্যাটায় ভুগছেন। আসুন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম দেবাশিস বণিক। আচ্ছা স্যার, বাংলাদেশে কোথা থেকে এসেছেন আপনি? চিটাগং থেকে এসেছি, সিটি গেট। আচ্ছা সিটি গেট, আচ্ছা অনেক সুন্দর একটি জায়গা। স্যার আমাদের দর্শকদের সাথে কি একটু শেয়ার করা যাবে, মূলত আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যাটা হলো ডিস্ক প্রলাপস হয়েছিল আমার বিগত পাঁচ বছর আগে হয়েছিল, যার বছর আগে আমরা অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে ইনফেকশন হয়ে যায় 2 মাস পরে। ইনফেকশন হওয়ার পরে স্যারের কাছে আসে বিটিউবের মাধ্যমে, আসার পরে উনি বললো যে ইনফেকশন হয়েছে, আপনি ভর্তি হন, ভর্তি হলে 15 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। তা ইনশাল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা স্যার আমাদেরকে কি একটু বলবেন, যখন আপনার প্রথম এই সমস্যাটা শুরু হয়েছিল কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন আপনি? তখন আমি সবসময় উঠা বসা অথবা সামনে কিছু ঝুঁকে নেওয়া, বাথরুমে বসা উঠা, কিছু মানে হাতে উঠানো, মানে এইসব নিয়ে সব সময় মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো আমি, আমার তো কাজকর্ম করতে হয়, 12 ঘন্টায় আমি পেইনে ভুগতাম মোটামুটি। এখন আমার ওই পেইনটা নাই, ওই পেইনটা মোটামুটি আমার এখন নাই, আমি বলতে পারি মোটামুটি চলে গেছে ওইটা। তা যখন আপনার প্রথম এই সমস্যাটা শুরু হয় আপনি প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে কী গ্রহণ করেছিলেন? প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে আমি ওই যে থেরাপি দিয়েছিল আমাকে, MRI করে থেরাপি দেওয়ার পর মেডিসিন দিয়েছিল। এটা কি চিটাগং? চিটাগংয়ে দিয়েছিল। তারপরে আমি ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে গিয়ে যাওয়ার পরে 1 বছর পরে আমাকে ওইখানে এক্সারসাইজ দেয়, CMC এক্সারসাইজ দেওয়ার পর ওগুলো কাজ হচ্ছে না, তারপর গেলাম আমি 3 বছর পরে অপারেশনে। অপারেশনের পরে আমার 2 মাস পরের থেকে আমার ইনফেকশনটা শুরু হয়ে গেলো। শুরু হওয়ার পরে আমি ডাক্তার দেখাইলাম, চিটাং একটা ডাক্তার দেখাইলাম, স্পাইন সার্জন, উনি বললো আপনার থেরাপির মাধ্যমে আপনার জিনিসটা ভালো হবে। তো আমি যখন থেরাপি স্পেশালিস্ট খুঁজতেছি ইউটিউবের মাধ্যমে, তখন পাইলাম আমি শফিউল্লাহ স্যারকে পাইলাম, ঠিক আছে। তো যখন পাইলাম আমি আস্তে আস্তে ওনার ভিডিওটা দেখলাম, দেখলাম যে সবাই সব কিছু ভালো হচ্ছে, তো আমার মনে একটা মানে কি বিশ্বাস জাগছে যে আমি ভালো হব। তো আমারও আসলাম, এখন আসার পরে দেখি যে আমিও সুস্থ হলাম এখন। তার মানে যখন আপনার প্রথম প্রবলেমটা শুরু হলো আপনার কোমরে, আপনার যখন ব্যথা অনুভব করলেন তখন আপনি প্রাথমিকভাবে আপনার MRI করেছিলেন এবং বিভিন্ন থেরাপি নিয়েছিলেন, এবং যখন পরবর্তীতে আপনি চিন্তা করেছেন যে আপনি দেশের বাইরে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনি চিকিৎসা করতে যাবেন, ওখানে আপনি CMC দীর্ঘ একটা সময় আপনি ট্রিটমেন্ট করেছেন, তারা কিছু ব্যায়াম দিয়েছিল, সেটা তো আপনার কোনো ফলপ্রসূ কোনো আপনি হয়নি, এবং পরবর্তীতে আপনি আমরা জানি যে আপনি ইন্ডিয়াতে আবার গিয়েছিলেন আপনি অপারেশন করার জন্য, সেটা ঠিক কতদিন পরে? 1.5 বছর আগে, না অপারেশন না করার আগে 3 বছর পরে অপারেশন করতে গেছি। আচ্ছা 1.5 বছর আগে অপারেশন করছে, বর্তমান থেকে 1.5 বছর আগে আমি অপারেশনটা করছি, এখন তো 20 চলছে। আচ্ছা তার মানে হচ্ছে 1.5 বছর আগে যখন আপনি অপারেশন করেছিলেন, অপারেশন করার পরবর্তী অবস্থায় কী অবস্থা ছিল আপনার? আমি তো পুরোপুরি এরকম বাঁকা হয়ে গেছিলাম, অপারেশনের পরে এরকম বাঁকা হয়ে গেছিলাম, এই পাশটা আমার বাঁকা হয়ে গেছিলো। যখন মেডিসিন থেরাপি দিয়েছিলাম মোটামুটি সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পরে দেখি যে পরবর্তীতে আবার আমি বাঁকা হয়ে যাচ্ছি, তখন আমি স্যারের কাছে আসলাম, সফিউল্লাহ স্যারের কাছে। ইনশাল্লাহ এখন আমি ভালো আছি।
আচ্ছা, তো যখন আপনি অপারেশনটা করেছেন, আমরা জানি যে পরবর্তী সময় আপনার জায়গাটা আপনার মানে ইনফেকশন তৈরি হয়েছিল, সেটা কতদিন পরে? ওটা দুই মাস পরে, দুই মাস পরে অপারেশনের দুই মাস পরে, দুই মাস পরে মানে কি ওই ইনফেকশনটা মানে কি ওনাকে মানে কি ধরা পড়ছে এর থেকে মানে কি ওই ওখানে যোগাযোগ করার পরে ওনারা বলছিল কি আপনারা আবার আসেন, হ্যাঁ আবার একটা অপারেশন করতে হবে ওখানে ওই জায়গাতেও অপারেশন করে ওইখানে মানে কি বলছিল মানে কি ওইখানে রড মানে ফিটিং করতে হবে, স্ক্রু ফিটিং করতে হবে বলছে। তো উনি ভয় পাইছে, উনি যায় নাই, উনি বলছে দেখি আমি দেশে কি হয় দেখি। এরপরে আমরা ইউটিউবে চান্স করে দেখলাম যে মানে কি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের মানে এগুলো দেখলাম, ভিডিওগুলো দেখলাম, দেখার পরে তারপরে আমরা মানে কি ওইখানে যোগাযোগ করলাম, যোগাযোগ বলে আপনারা আসেন, হ্যাঁ আসার পরে আসলাম, এখন তো আমার রোগী মোটামুটিভাবে সুস্থ। স্যার যখন আপনাকে স্ক্রুটা লাগানোর কথা বললো তখন আপনি কী ডিসিশন নিয়েছেন? ডিসিশন নিয়েছি আমি অপারেশন করবো না, অপারেশন করবো না করে আমি থেরাপি অথবা কোনো কিছু স্পেশালিস্টের মাধ্যমে ওটা দেখাই, ওটা আমি ভালো হবে কিনা ওটা দেখবো। যদি পরবর্তীতে যদি তাও না হয় তাহলে আমি অপারেশনে যাবো চিন্তা করছিলাম, কিন্তু না এখন আর যেতে হবে না, এখন ঠিক আছে আল্লাহর রহমতে, এখন ঠিক আছে, আমি খুব ভালো আছি। যখন পরবর্তীতে আর এগুলো উপর আল্লাহর হাতে, যখন আপনাকে অপারেশনের কথা বলেছে তখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না আগে আপনি অপারেশনবিহীন কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় কি না সেটা আপনি খুঁজতেছিলেন, এবং তখনই আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি প্রথম জানতে পারেন। তো যখন আপনি স্যারের বিষয়ে জানতে পারেন, স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখে কী বলেছিলেন? স্যার আমাকে দেখে বলছে যে মানে আপনি ঠিক আছে, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, 100% সুস্থ হয়ে যাবেন, আপনি ইনফেকশন হয়েছে আপনার। স্যার পরবর্তীতে যখন আপনার ইনফেকশনটা শুরু হয় এবং আপনি ডিসিশন নেন যে না আপনি আগে অন্য কোনো ওয়ে আছে কিনা অপারেশনবিহীন ট্রিটমেন্ট, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার চিকিৎসার মাধ্যমে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যান, এবং অসংখ্য রোগী কিন্তু এভাবে ভালো হয়েছেন, এবং আজকে কিন্তু আমরা আপনাকেও একজনকে পেলাম যিনি অপারেশনবিহীনভাবে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন। দীর্ঘ অনেকটা সময় আপনি আপনার এই কোমর ব্যথাজনিত সমস্যা আপনি ভুগছিলেন। তো স্যার যখন আপনি স্যারের কাছে আসেন, স্যার আপনাকে দেখে প্রথমে কী বলেছিলেন? প্রথম আমাকে দেখে বলছেন আপনি ঠিক হয়ে যাবেন, এটা MRI দেখছে আমার, MRI দেখার পরে বলেছে আপনি ঠিক হয়ে যাবেন 100%, 10-12 দিন থাকেন, 10-12 দিন থাকলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার পুরোপুরি কি সুস্থ হয়ে যাবো? উনি বলে যে হ্যাঁ 100% সুস্থ হবে। হ্যাঁ স্যার পরে সমস্যা বলতে কী সমস্যা? কোনো সমস্যা হবে না, ওটা আপনি নিশ্চিন্তে নেন, আপনি ঠিক হয়ে যাবেন। তো ওটার উপর আমি ডিপেন্ড করে ওনার কথাটা ভালো লাগছে, তখনই আমি ওই দিনে ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পর থেকে আজকে হলো 15 দিন হয়েছে, আজকে 15 দিন আমি রিলিজ করে দিবে আমাকে, ইনশাল্লাহ আমি বাড়িতে চলে যাবো। আচ্ছা 15 দিন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনি শরীরে কেমন ফিল করছেন? আপনার যে আগের যে ব্যথাগুলো ছিল, কোনো ব্যথাই নেই শরীরে। আচ্ছা দীর্ঘ একটা সময় যে আপনি যে আপনার এই ব্যথাটা আপনার শরীরে আপনি বয়ে বেরিয়েছেন, সারাক্ষণ যে একটা ব্যথা বয়ে বেড়াতেন, সেই ব্যথাটা যে আজকে আপনার নাই, আপনার এখন সেই অনুভূতিটা কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে এখন, এখন আমি অনেক খুশি জীবনে, মানে কি টাকা পয়সা গেলেও কি এটা অনেক কি শান্তি আছে, আসলে টাকা পয়সা আমার কাছে কোনো সমস্যা নাই, কিন্তু আমি রোগ থেকে মুক্তি হয়েছি ওটা আমার শান্তি। স্যার দর্শক এখানে আমরা ওনার ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি পেশেন্টের বিষয়ে। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম সঞ্জীব। সঞ্জীব, আচ্ছা একটু আমাদের কি কি বলবেন আপনার ভাইকে? আপনি দীর্ঘদিন যাবত অবশ্যই আপনি দেখেছেন তাকে এবং তার সাথে আপনি সবসময় থাকেন, তো চিকিৎসার আগে এবং চিকিৎসার পরবর্তী অবস্থায় দুটাতে আপনি পার্থক্য কেমন দেখছেন ওনাকে? আমি চিকিৎসার আগে দেখতাম যে উনি তো মানে কি পুরোপুরি অসুস্থ, এখন দেখতেছি মানে কি সুস্থ আছে উনি। আর দেখতেছি ওনার আগে মানে কি ঝুঁকা ব্যাকা এগুলো কোনো কিছুই করতে পারতো না, শুধু সারাক্ষণে শুধু মানে ব্যথা পেন, কিন্তু এখানে আসার পরে মানে মোটামুটিভাবে সুস্থ, এখন দেখতেছি মানে কি উনি বলতেছেন আমি সুস্থ আছি। তো তার মানে দীর্ঘ একটা সময় পরে আপনার পরিবারও এখন অবশ্যই অনেক আনন্দিত আপনাকে এই অবস্থায় পেয়ে। স্যার আমাদেরকে কি একটু বলবেন আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন, আমাদেরকে স্যারের ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন যে কেমন লাগছে? অনেক ভালো, এটা 100% ঠিক আছে, রাশেদ স্যারও ভালো আছে অনেক, রাশেদ স্যারের কারণে আসলে সবকিছু সুবিধা, রাশেদ স্যারও আছে এসে মানে কি খুব ভালো লাগলো, চিকিৎসার থেকে মানে কি সবকিছু মানে কি আপ্যায়ন, একটা মানে কি যে নার্স আর মানে করেন যে ম্যানেজমেন্ট সবকিছু সবকিছুই ঠিক আছে, আপনি যে সমস্যাটা আপনি দীর্ঘদিন যাবত আপনি ভুগেছেন, আপনি যে অপারেশনটা করেছেন এই অপারেশনটা আসলে প্রয়োজন ছিল না? প্রয়োজন আমার ছিল না অপারেশনটা, কিন্তু আমার বাধ্য হয়েছিলাম যে তখন আমি হাঁটতে পারতাম না, তো ওই কারণে মানে আমার অপারেশনটা করতে হয়েছিল ওই, কিন্তু ওই জিনিসটা চলে গেছে কিন্তু কোমরের ব্যথাটা যায়নি,
কোমরের পায়ের সমস্যাটা চলে গেছিলো প্রেসারের কারণে, কিন্তু পায়ের ব্যথাটা যায়নি। ওই কারণেই আমার কি জিনিসটা ইনফেকশন হয়ে গেলো। এখন এখন আমার কোমর থেকে পুরো ব্যথাটাই চলে গেছে। স্যার, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো আপনার মতো এই ধরনের সমস্যাটায় ভুগছেন বা অনেকে এর থেকেও খারাপ অবস্থায় ভুগছেন। আপনি যেমন জানতেন না যে আপনি কার কাছে গেলে আপনি ভালো হবেন, হয়তো এই তথ্যটা যদি আগে আপনার জানা থাকতো আজকে হয়তো আপনার এই অপারেশনটা আপনার করতে হতো না, আজকে হয়তো আপনি আরও স্বাভাবিক জীবনে আপনি ফিরে যেতে পারতেন। সো আপনার মতো কিন্তু এরকম যে রোগীরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার মতো রোগীরা মানে আমার পাশে একজন খালা আছে, আমার আন্টি আছে আর কি, আমি ওনাকে পিসি বলি, তো ওনার হার্টের সমস্যা দীর্ঘদিন ধরে, তো ওনাকে আমি বলি যে উনি এখানে আসে, উনি এসে একটু ট্রিটমেন্ট নেয়, ট্রিটমেন্ট নিয়ে দেখবেন 100% অথবা মোটামুটি 90% ভালো হয়ে যাবে উনি, পুরোপুরি তো কোনোদিন সুস্থ হতে পারে না, 90% সুস্থ হবে উনি যদি পারেন এখানে আসতে পারবে। ওনার ছেলে মেয়েও আছে মোটামুটি, ওনার ছেলে মেয়ে এই পেজের মধ্যে অ্যাড আছে, ওনাকে আমি সরাসরি বলতেছি আর কি, উনি যদি আসে ভালো হবে, এখানে ট্রিটমেন্টটা ভালো, তারা যদি এখানে আসেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা পেশেন্ট এবং তার ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি দীর্ঘ একটা সময় ওনার এই পিএলআইডি রোগে উনি ভুগেছেন এবং ওনার যে শারীরিক কন্ডিশন যেটা হয়তো অপারেশন করার দরকার ছিল না, তারপরে সেই অপারেশনটা করা হয়েছে শুধুমাত্র একটি তথ্যের অভাবে, যে অপারেশন ছাড়াও এই ধরনের রোগীরা যে আসলে ভালো হন এবং সুস্থ হন। আমরা বলবো না যে সর্বক্ষেত্রেই মানুষের অপারেশন ছাড়াই মানুষ ভালো হবেন তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখন আধুনিক চিকিৎসা এবং উন্নত ট্রিটমেন্টের মাধ্যমে এই ধরনের রোগীরা সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আপনারা ওনার মুখে আপনারা শুনতে পেলেন যে উনি যখন অপারেশনটা করলেন তার পরবর্তী অবস্থায় ওনার ইনফেকশন শুরু হয়ে গিয়েছিল এবং তারা পরবর্তীতে আবারও তাকে অপারেশনের জন্য তারা তাকে বলেছে এবং উনি কিন্তু সম্পূর্ণ এক পা সম্পূর্ণ ঝুঁকে গিয়েছিলেন এবং ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি কোনোটাই করতে পারছিলেন না এবং পরবর্তীতে উনি বুদ্ধিমানের মতো উনি চিন্তা করেছেন যে না, আমি অপারেশনে আর যাব না, একবার আমি ভুল করেছি, এবং পরবর্তীতে উনি সার্চ করা শুরু করলেন যে এর কি আর কোনো চিকিৎসা আছে কি না। যখন উনি একটু সার্চ করলেন তখনই উনি জানতে পারলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, যার মাধ্যমে উনি হাঁটু ব্যথা কোমর ব্যথা জনিত এই ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকেন সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে, সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্টের মাধ্যমে। এই অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্টে অনেক গুরুত্বপূর্ণ প্রতিটা পেশেন্টের জন্য, তারা যদি সঠিকভাবে এটি গ্রহণ করতে পারেন আশা করি ওনারা সবাই আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাই দর্শক, আপনারা আগে ভালো করে জানুন বুঝুন, তারপরে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।